কী অবস্থা সবাই কেমন আছেন আজকে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো গোপটা অনেকটা বড় হয়ে গেছে তো যাই হোক তো এখন আমি গাড়িতে আছি হঠাৎ করে ঢাকা যাইতে হচ্ছে তো ঢাকা যাওয়ার একমাত্র রিজন হচ্ছে ছোটো বাইরের পরীক্ষা অ্যাডমিশন পরীক্ষা ইন্টারে জন্য আর আজকের ওয়েদারটা খুবই সুন্দর ছিল কেননা যেই গরম দু দিন যাবৎ পড়তেছে তো আজকে গরম একটু কম কেননা দেখতেই পারতেছেন যে বৃষ্টি হচ্ছে আর একটু বৃষ্টি হলে কিন্তু শান্তি লাগে ঠান্ডা ঠান্ডা একটু অনুভব যাক ভালোই লাগে তো আমি ডিউটি শেষ করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিছি ভাইও ঢাকার উদ্দেশ্যে দিছে গাড়িতে উঠছে তো ও আসতে আস্তে চিটাগাং থেকে আর আমি যাচ্ছি হচ্ছিলো ভৈরব থেকে আমি গাড়িতে উঠছি তো আমরা দুইজন হচ্ছিল হায়দ্রাবাদ বাস টার্মিনালে ওইখানে আমরা দেখা করব। তো বৃষ্টি থেমে গেছে আর বৃষ্টির পরবর্তী যে ওয়েদারটা অসাধারণ মানে একটা ওয়েদার থাকে এবং প্রকৃতিটা খুবই সুন্দর লাগে দেখতে তো বৃষ্টি থেমে গেছে তো অবশেষে আমরা দুইজন এক হলাম তো আমি অবশ্য ওর আগেই আসছি আমি প্রায় আসছি তার বিশ মিনিট পরলেও ও আসছে আর আমাদের গাড়ি আমার গাড়ি যেখানে থামাইছে ওরে ওরও গাড়ি সেম জায়গায় রাখছে আমি ওখানে ছিলাম যার কারণে আমাকে ওর খুঁজে পাইতে দেরি হয় নাই তো আমি এখন ওকে নিয়ে বাসায় যাবো আমার এক ছোটো ভাইয়ের বাসা আর ওর পরীক্ষা হচ্ছিল নটরড্রাম কলেজে আর আমরা যে বাসায় যাবো ওর বাসা থেকে নটরড্রাম কলেজ একদমই কাছাকাছি হাইটে গেলে আধা ঘন্টা লাগে সর্বোচ্চ আর রিকশায় দশ পনেরো মিনিট তো গাইস পরের দিন আমরা বেরিয়ে পড়লাম পরীক্ষার উদ্দেশ্য যেহেতু পরীক্ষার টাইম হচ্ছে আড়াইটায় আমরা একটু এক ঘন্টা আগে ওইখানে থাকার চেষ্টা করব তো এই জন্য আমরা খুব তাড়াতাড়ি করে বেরিয়ে পড়লাম তো এসে দেখি খুবই মানে কাণ্ড মানে লোকে লোকে অরণ্য এত লোক যে এডমিশন পরীক্ষা ইন্টারমিডিয়েটে এডমিশন পরীক্ষা এত লোক তো যাই হোক অনেক লোক আর আমাদের জন্য এখানে ওয়েট করতেছিলো আমাদের বনজামাই সুব্রত সুব্রত অনেক আগেই কিন্তু আসছিল ওই ফোন দিচ্ছিলো যে দাদা তাড়াতাড়ি আসেন লোকজন সব চলে আসছে গেট খুলে দেবে তো এই জন্যে আরও তাড়াহুড়ো করে আমাদের আসা তো এক ঘন্টা আগে থাকতেই কিন্তু ওরা ঢুকানো শুরু করছে তো যেহেতু দেখতেছি যে সবাই ঢুকতেছে এই জন্য এই মুহূর্তে ঢুকাই দিয়েছি আর ঢুকে দিয়ে আর পরীক্ষার মোটামুটি শুরু হয়ে গেছে আর আমরা ওয়েট করতেছি যে পরীক্ষা শেষ করে কখন বেরোবে ওই যে দা আমি আর সুব্রতদা খুব রিল্যাক্স করতেছি এখানে লোকজন দেখতেছি আর একটা জিনিস দেখতেছি যে এখানে কী পরিমাণের কাগজ অপচয় করতেছে মানে লিপট্লিট এই অনেকে কোচিংয়ের যেই ওদের ইয়াগুলা দিচ্ছে মানুষকে আর মানুষ এটাকে নিয়ে অপব্যবহার করতেছে তো যাই হোক ইমুর কিন্তু পরীক্ষার টাইম শেষ আমরা ওয়েট করতেছি পাশ থেকে নতুন করে যাদের পরীক্ষা আবার পরবর্তীতে পরীক্ষা পরীক্ষা দুই তিন শিফট হয়েছে তো যে ঢুকতেছে ও পাশ দিয়ে মানে যাদের পরীক্ষায় শেষ বেরোচ্ছে তো ইমুরে আমরা প্রায় আধা ঘন্টা পর আমরা পাইছি মানে ওরে আমরা যেখানে থাকতে কইছিলাম ও সেখানে ছিল না ও ছিল অন্য পাশে যার কারণে ও আমাদের পাচ্ছিলো না আর আমরা ওরে পাচ্ছিলাম না তো যাই হোক অনেক কষ্ট অবশেষ ওরাকে পাইলাম আর জিজ্ঞেস করলাম পরীক্ষা কেমন হয়েছে পরীক্ষা মোটামুটি ওর ভালোই হয়েছে তো এই ছিল আমাদের ভিডিওটি আজকের ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন